সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ শ্রাবণ মাসের সপ্তম দিন। শ্রাবণ মাস পূর্ণ পবিত্র মাস। এই মাসে শ্রী শ্রী বড়মার আবির্ভাব হয়েছিল, তাই এই মাসে আমরা প্রত্যেক মায়েরা মাতৃসম্মেলন করে বেড়াই। 7133-46 পাণ্ডবেশ্বর মাতৃসম্মেলনের মায়েরা প্রতি বাড়িতে, নতুন নতুন মায়েদের বাড়িতে মাতৃসম্মেলন করছেন। যে সকল মায়েরা এই মাতৃসম্মেলনে যুক্ত রয়েছেন তাদের এবং প্রতি প্রত্যেকের যেখানে মাতৃসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সকলের মঙ্গল প্রার্থনা করি পরমপিতা রাঙ্গার আতুল চরণে। আপনারাও সকলে প্রার্থনা করবেন তারা যেন এইভাবেই সারা জীবনব্যাপী, শুধু শ্রাবণ ও ভাদ্র মাস নয়, সারা জীবনব্যাপী পরমপিতাকে, শ্রী শ্রী বড়মাকে, শ্রী শ্রী বরদাকে ও পূজ্যপাদ আচার্যদেবকে মাথায় নিয়ে এগিয়ে চলতে পারে, তাদের জীবনকে আরও উন্নতির পথে, আরও উদ্বোধনের পথে যেন নিয়ে যেতে পারে। সকলেই তাদের জন্য মঙ্গল প্রার্থনা করবেন। আমি মাতৃসম্মেলনে প্রতিদিন অ্যাটেন্ড করতে পারি না, আজকেও অ্যাটেন্ড করতে পারবো না, কারণ সময় মাতৃসম্মেলনের সময় হচ্ছে 5টা থেকে, আর আমার টিউশন পড়ানোর থাকে। আজ একটু সময় পেয়েছি একটা টিউশন অফ থাকার জন্য, তাই ভাবলাম ক্যামেরার সামনেই একটু ইষ্টপ্রসঙ্গ করি, নিজেরও ভালো লাগবে আর মনে হবে মাতৃসম্মেলনের সঙ্গে যুক্ত রয়েছি, তাই চলে এলাম কিছু আলোচনা করার জন্য। প্রথমেই আমার জীবন উদ্ধাতা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গার আতুল চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম। প্রণাম জানায় শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগজ্জননী বড় মায়ের চরণে। প্রণাম জানায় পিতৃদেব বরদার চরণে। প্রণাম জানায় পূজ্যপাদ আচার্যদেবের চরণে। প্রণাম জানায় পূজনীয় অবিন্দাদার চরণে। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানায়। আপনাদের সকলকে আমার ইষ্টপ্রাণ দাদা মা ও সকল মানুষকেই জানায় রানন্দিত জয়গুরু। আজ ইষ্টপ্রসঙ্গে আলোচনা করব শত অনুজ্ঞা নিয়ে। আমরা শত অনুজ্ঞা যেটা প্রতিদিন ভোরবেলা পাঠ করি, সেই শত অনুজ্ঞা আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় সেই সম্পর্কে একটু আলোচনা করব। মানব জীবন চলনার অনেক নীতিবিধান রয়েছে, ঠিকঠাকভাবে মেনে চলতে পারলে মানুষের উন্নতির জন্য আর ভাবতে হয় না। যজন যাজন ইষ্টভৃতি স্বস্তয়নী সদাচার তার মধ্যে মুখ্য। রোজ ভোরে নাম ধ্যান ইষ্টভৃতির পাশাপাশি সব সৎসঙ্গীদেরই একান্ত করণীয়, যা তা হল শত অনুজ্ঞা পাঠ এবং তা চরিত্রগত করা। এই শত অনুজ্ঞা বা অটো সাজেশন কি তা একটু আলোচনা করি। আমরা জীবনে সবাই বাঁচতে চাই, বাড়তে চাই, হতে চাই, কিন্তু আমরা সবাই সফল হতে পারি না। তার মধ্যে অনেকে আছেন যারা জীবনে সফল, আবার অনেকে আছেন যারা জীবনে অসফল। সফল ব্যক্তিরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, বিভিন্ন বিষয়ে সঠিক অনুশীলনের মাধ্যমে তারা দক্ষ হয়ে উঠেছেন, আর অসফল ব্যক্তিদের অনুশীলন পদ্ধতি সঠিক না হওয়ায় একই ভুল বারে বারে হয়, যার কারণে জীবনে তারা অসফল। বলা হয়ে থাকে যে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ম্যান। যদি আরেকটু এগিয়ে বলি তাহলে বলা হয় অনলি এ পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমাদের চিন্তা ও কাজ অনুযায়ী আমাদের অভ্যাস তৈরি হয়, আর আমাদের অভ্যাস আমাদের ভাগ্য তৈরি করে। তাই আমাদের নেতিবাচক চিন্তা বা ভাবকে যদি কোনো পদ্ধতিতে ইতিবাচক চিন্তায় পরিবর্তিত করা যায়, তবে আমাদের ভাগ্য ও চরিত্রকেও পরিবর্তন করা সম্ভব। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, দুঃখ কারো প্রকৃতিগত নয় গো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। দুঃখও একরকম ভাব, সুখও একরকম ভাব, অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আমাদের চিন্তাই আমাদের জীবনের সম্পদ বা বিপদ হতে পারে।
বা বলা যেতে পারে আমাদের চিন্তাই আমাদের সুখ বা দুঃখের কারণ। তাই এর পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবর্তন সম্ভব। আমাদের নিজেদের সম্বন্ধে কোনো নেতিবাচক চিন্তা আমাদের জীবনে চরম বিপদ নিয়ে আসতে পারে। কিভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করব, আর সেই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় কিভাবে পরিবর্তন করে জীবনে আমরা সফল হতে পারি বা আমাদের অবগুণ থেকে মুক্তি পেতে পারি, তাই আমাদের জানার চেষ্টা করা প্রয়োজন। এই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় পরিবর্তন করার একটা কার্যকরী পদ্ধতির নাম হলো স্বত অনুজ্ঞা বা অটো সাজেশন। এর মাধ্যমে নিজের সম্বন্ধে ধারণা, চিন্তা, ভাব যার উপর ভিত্তি করে একজন ব্যক্তির চিন্তা জগৎ মানসিক ও শারীরিক এবং সেই সাথে চারিত্রিক পরিবর্তন আনা সম্ভব। স্বত অনুজ্ঞা আমাদের অবচেতন মনে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির পদ্ধতি। মনোবিজ্ঞানীদের মতে সচেতন মন বা কনসাস মাইন্ড চিন্তা করতে পারে, কিন্তু অবচেতন মন বা সাবকনসাস মাইন্ড শুধু অ্যাকসেপ্ট করে, রিজেক্ট করতে পারে না। তাই আমাদের চেতন মন যত বেশি নেগেটিভ জিনিস যেমন ক্রোধ, অলসতা, ভয়, ঘৃণা, হিংসা ইত্যাদি দিয়ে পূর্ণ থাকবে, আমাদের অবচেতন মনও এগুলো দিয়ে ভরে থাকবে, আর আমাদের জীবনও তদনুযায়ী নেতিবাচক গুণ দিয়ে পরিচালিত হতে থাকবে। কারণ চেতন মনে এগুলো না থাকলেও অবচেতন মনে এগুলো চিরস্থায়ী হয়ে থাকবে। একটা মোটর গাড়ির চালককে সচেতন মন এবং মোটর গাড়িটাকে অবচেতন মন ভাবা যেতে পারে। অবচেতন মন আমাদের পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারে, এই মন যুক্তিবাদী নয়। তাই জীবনে সফল হওয়ার জন্য আমাদের ইতিবাচক ভাব বা নির্দিষ্ট পরিকল্পনা করা প্রয়োজন, তেমনি অবচেতন মনের সেই ময়লা পরিষ্কার করাও প্রয়োজন। তাই সুখী হওয়া বা অসুখী হওয়া এগুলি মানসিক অভ্যাস এবং তা পরিবর্তন করা অসম্ভব নয় যদি তার সঠিক উপায় আমাদের জানা থাকে। অটোসাজেশন বা স্বত অনুজ্ঞা ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনেরই হতে পারে। নেতিবাচক স্বত অনুজ্ঞা হল যেমন, আমি ক্লান্ত, আমার স্মৃতিশক্তি দুর্বল, আমি ভালো বক্তা নয় ইত্যাদি। যখন কোনো ব্যক্তি অনেক দিন ধরে একটি বিশ্বাস মনের মধ্যে লালন পালন করে, সেই বিশ্বাস ধীরে ধীরে সত্য বলে তার কাছে প্রতিভাত হয়। একটি মিথ্যার ক্রমাগত পুনরাবৃত্তি অনেক দিন ধরে করলে তা সত্য বলে গৃহীত হয়। স্বত অনুজ্ঞা নেতিবাচক ভাবে অভ্যস্ত করতে নেই, যেমন আমি ক্রুদ্ধ নই, আমি কৃপণ নই, বলছি পজিটিভ কথা কিন্তু বলছি নেগেটিভলি। স্বত অনুজ্ঞার ফর্মুলা হলো ইতিবাচক চিন্তা, ইতিবাচক ভাবে করা। কারণ আমাদের মন ছবি দিয়ে ভাবে, শব্দ নিয়ে নয়। অর্থাৎ আমাদের মন পিকচারটাকে অ্যানালাইজ করে, আমাদের মন ওয়ার্ডকে অ্যানালাইজ করতে পারে না। একটা উদাহরণ দেওয়া যেতে পারে। যদি বলি কালো বাঁদর নিয়ে ভাববেন না, তাহলে দেখবেন কালো বাঁদরের ছবি মনের মধ্যে ভেসে আসে, আর অন্য কোনো লেখা আসবে না। কিন্তু যদি বলি মা, তাহলে বারবার মায়ের মুখটাই ভেসে আসে। আমাদের মস্তিষ্ক ছবি দিয়েই ভাবে, লেখা দিয়ে নয়। তাই আমি ক্রুদ্ধ নই এটা বললে আমার মাথায় ক্রুদ্ধ ব্যক্তির ছবিই আসবে, আর তা মাথায় অবচেতন মস্তিষ্কের ডাটা ব্যাংকে স্টোর করে রাখবে, যা আমার অজ্ঞাত সারে আমাকেই পরিচালিত করবে। তাই নিজের সম্পর্কে কোনো নেতিবাচক চিন্তা আমাদের নেতিবাচক চরিত্রের জন্য দায়ী হতে পারে, আর নেতিবাচক চরিত্র আমাদের মন্দ ভাগ্যের কারণ হতে পারে। স্বত অনুজ্ঞার মাধ্যমে আমরা আমাদের নেতিবাচক ধারণাকে ইতিবাচক করতে পারি, এবং এর অভ্যাসে আমাদের যে কোনো নেতিবাচক স্বভাবকে ইতিবাচক স্বভাবে পরিবর্তন করতে পারি। তবে
তবে তার সাথে ভিজুয়ালাইজেশন থাকতে হবে। স্পষ্ট অর্থাৎ আমি যা হতে চাই, আমি যা পেতে চাই, তা যেন একটা স্পষ্ট ছবি আমার মনের মধ্যে আঁকা থাকে, তবেই আমি ক্রমে ক্রমে এরকম মানুষ হওয়ার দিকে অগ্রসর হতে থাকব। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কুচিন্তা যা আসে মনে, শুভ চিন্তায় ফিরিয়ে মোর, সুযুক্ত সুবোধি দিয়ে পারলে কাটাস কুয়ের ঘোর। অনুশ্রুতি গ্রন্থে মনোবিজ্ঞান অধ্যায়ে তিনি বলছেন, কুচিন্তা যা আসে মনে, শুভ চিন্তায় ফিরিয়ে মোর, সুযুক্তি সুবোধি দিয়ে পারলে কাটাস কুয়ের ঘোর। এই প্রচেষ্টায় আমাদের জীবনকে, প্রত্যেকটা মানুষের জীবনকে সফল করে তুলতে পারে। নেতিবাচক চিন্তাকে পরিবর্তন করে ইতিবাচক চিন্তায় নিয়ে আসতে পারলে আমরা জীবনের দিকে, জীবনের উন্নতির দিকে অগ্রসর হতে পারব। আমরা সৎসঙ্গীরা রোজ সকালে ঠাকুরের দেওয়া শত অনুজ্ঞা নিষ্ঠা ও ভক্তি সহকারে পাঠ করি, যাতে এরকম চরিত্রের হওয়ার জন্য চেষ্টা করি ও সংকল্পবদ্ধ হই। প্রতিদিন এই শত অনুজ্ঞা সচেতনভাবে স্মরণ ও মননের মাধ্যমে সৎসঙ্গীদের এক অদ্ভুত সাদৃশ্য দেখা যায়। অক্রোধী, অমানি, নিরলস, সেবাপটুতা, চেতনভাব ও আনন্দে থাকার সহজ গুণ সৎসঙ্গীদের কাছে খুব সাধারণ বিষয়। ভাবতে অবাক লাগে যে দয়াল ঠাকুর আজ 100 বছর আগে যে বিধান দিয়ে গেলেন, তা বর্তমান সমাজের মনোবিজ্ঞানীরা মানব জীবনে এক প্রাসঙ্গিক বলে মনে করছেন। জীবন চলনার পথে কোনো নেতিবাচক ভাব যেমন ক্রোধ, অলসতা, ঘৃণা, দুঃখ, মান ইত্যাদি ভাবের উদয় হলেই মনে হয়, আরে আমরা তো ঠাকুরের সন্তান, ঠাকুরকে সকালে বলেছি যে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, তাহলে কেন এই ভাব আমার মধ্যে ভর করছে? এই যে চেতনা, এই চেতনায় প্রত্যেক সৎসঙ্গীকে তার আদর্শে ফিরিয়ে আনে। আর এই যে আমাকে মানায় না, এটা যখনই তার চেতনাতে তার বোধ জাগ্রত করে, যখনই তার মনে পড়ে আমি পরমপিতার সন্তান, আমি এ কী বলছি, তখনই সে উন্নতির পথের দিকে অগ্রসর হতে পারে। তাই তো আমরা বলি, আর আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না, আমি পরমপিতার সন্তান, আমি তার শক্তিতেই শক্তিমান। তাই আমরা সৎসঙ্গীরা এই যে অভয় বাণী, অভয় পন্থা একটা পেয়েছি প্রতিদিন, যেটা চরিত্রগত করার মধ্য দিয়ে সাফল্যের দিকে আমরা একটু একটু করে এগিয়ে চলছি। শুধু সৎসঙ্গীদেরই নয়, প্রত্যেকের জীবনে প্রত্যেকটা মানুষকেই তার সফলতার শীর্ষে, শিখরে পৌঁছাতে গেলে ইতিবাচক চিন্তা দিয়েই তাকে এগিয়ে যেতে হবে। নেতিবাচক চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তাকে নিয়ে আসতে হবে। শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দরভাবে আমাদেরকে তা শিখিয়ে করিয়ে করে দেখিয়ে দিয়ে গেলেন। তাই তো আমরা আজ সৎসঙ্গীরা খুব গর্ব করে বলতে পারি যে আমরা সৎসঙ্গী, আমরা যে পথে, যে আদর্শকে নিয়ে এগিয়ে চলেছি, তা আমরা যদি কাঁটায় কাঁটায় সঠিকভাবে পরিপালন করতে পারি, তবে আমাদের জীবনের অগ্রসরের পথ উন্মুক্তভাবে খোলা রয়েছে। শুধু আমাদের করার পালা, করলেই তা আমরা অ্যাচিভ করতে পারব। ওই যে বললাম, অনলি এ পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ম্যান। পরমপিতা রাঙ্গা রাতুল চরণে প্রতি প্রত্যেককে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর জীবনে সফলতার শীর্ষে পৌঁছাতে হলে জীবনের যা নেতিবাচক জিনিস, যা কিছু নেতিবাচক দিক, সেগুলোকে অটো সাজেশনের মাধ্যম দিয়ে, অর্থাৎ শত অনুজ্ঞার মাধ্যম দিয়ে ইতিবাচকে পরিবর্তন করুন এবং জীবনের চূড়ান্ত শিখরে, সফলতার শিখরে পৌঁছান।
পরমপিতার চরণে সকলের জন্য এই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।